আর বলছিলাম যে নামাজ পড়লে মানুষ অন্য অন্য পাপ থেকে ধীরে ধীরে বাঁচতে পারে। কেমন করে বাঁচতে পারে শুধু এই কথাটি বলে শেষ করে দিচ্ছি। যখন আপনি নামাজ পড়বেন, পাঁচবার মসজিদে নামাজ পড়তে আসছেন, কাল কার সামনে হাজিরা দিচ্ছেন? আল্লাহর সাথে একটা সম্পর্ক আপনার গড়ছে না গড়ছে না, সম্পর্ক হচ্ছে। মনের অবস্থাটা পরিবর্তন হচ্ছে না হচ্ছে না? দুনিয়াতে লেগে গিয়েছিলেন, ব্যবসা বাণিজ্য টাকা পয়সা চাকরি ডিউটি একটু গাফেল হয়েছিলেন, যেমনই মসজিদে আসলেন আর খুশুর সাথে একাগ্রতার সাথে আল্লাহ অভিমুখী আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়লেন, সিজদায় লুটিয়ে পড়লেন, আল্লাহকে ডাকলেন, মনের অবস্থা চেঞ্জ হচ্ছে, মানে উন্নতি হচ্ছে না? একটা সম্পর্ক হইল। এই সম্পর্কের মাধ্যমে এই যে কয়েক ঘন্টা জোহর আসরের মাঝখানে, আসর মাগরিবের মাঝখানে অথবা মাগরিব এশার মাঝখানে, এশা ফজরের মাঝখানে গুনাহগুলি হইল, এই নামাজে যখন মসজিদে আসবেন তখন নিজেকে ধিক্কার দিবেন যে হায়রে, আমি ফজর নামাজ পড়ছি, আমি আসর নামাজ পড়ছি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি, আর আমার দ্বারা এই নোংরা ফিল্ম দেখা হয়ে যাচ্ছে, আমি মহিলা ছবি দেখছি, অথবা মহিলার সাথে আমি অতিরিক্ত কথা বলে ফেললাম, অথবা আমি একটা রিয়াল হারাম খেয়ে ফেললাম, মনকে ধিক্কার দেবেন না, দেবেন না। এই মনকে ধিক্কার দেওয়া যে ছি আমি কি করলাম, এটা আমার মানুষের কাজ হলো, এটা আমার মুসলিমের কাজ হলো, একে বলা হয় নাফসে লাওয়ামা। এমন আত্মার কসম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যেই আত্মা নিজেকে ধিক্কার দেয় যে তুই কি করে এই গুনাহ করলি, কি করে এই ভুল করলি, কি করে এই অন্যায় করলি, কি করে এই ত্রুটি করলি, কি করে এখানে ফরজে ঘাটতি করলি। এইভাবে যখন নিজেকে ধিক্কার দিতে থাকবেন তখন কি হবে, আপনার সংশোধন হবে না? হবে না। না, ধিক্কার দিয়ে ওই অবস্থায় থেকে যাবেন, এই কাজটা ঠিক হলো না, হ্যাঁ নাউজুবিল্লাহ এই কাজটা ঠিক হলো না, আমি অন্যায় কাজ করলাম, তো সংশোধন তো হবে না, কিছুটা তো অগ্রগতি হবে। তো এই অগ্রগতির মাধ্যমে কি হবে, ধীরে ধীরে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই আল্লাহ পাক কোরআন কারিমে বলছেন যে সালাত নামাজ বাধা দেয়, মানুষকে বিরত রাখে আনিল ফাহশাই অশ্লীল কথা কাজ থেকে, ওয়াল মুনকার এবং অবৈধ অন্যায় কথা কাজ থেকে, সমস্ত পাপাচার থেকে আর সমস্ত অশ্লীল কথা কাজ থেকে, নোংরামি থেকে নামাজ মানুষকে বিরত রাখে। মদখোর ধীরে ধীরে নামাজ ছেড়ে দেবে, সুদখোর ধীরে ধীরে সুদ ছেড়ে দেবে, ঘুষখোর ধীরে ধীরে ঘুষ খাওয়া ছেড়ে দেবে, বেঈমান বেঈমানি ছেড়ে দেবে, যখন পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য জান্নাত রয়েছে, আর যারা পাঁচ ওয়াক্ত নামাজে ঘাটতি রয়েছে যাদের, তাদের জন্য এই অবস্থায় মারা গেলে জাহান্নাম রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আসরের নামাজ আর ফজরের নামাজ পড়ে নিতে পারবে সুন্দর করে, তার মানে বাকিগুলো তো অবশ্যই পড়বে তাহলে, তাই না? এগুলো হচ্ছে গাফিলতির সময়, হ্যাঁ দুপুরে ঘুমিয়ে গেল, আসর গেল হয়তো অনেকের, আর ফজরে উঠতে পারছে না, এর থেকে যদি মুক্ত হইতে পারেন তাহলে দাখালাল জান্নাত, সোজা জান্নাতে যেতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীর হাদিস, আর একটি হাদিস শুনাই সহিহ বুখারী মুসলিমের, লাইয়ালে জান্নারা কখনো জাহান্নামে যাবে না, মান সাল্লা কাবলা তলু ইশামসি ওয়া কাবলা গুরুবিহা, যারা সূর্য ডুবার আগের নামাজ পড়ে আর সূর্য উঠার আগের নামাজ পড়ে, মানে ফজরের নামাজ আর আসর নামাজ যারা হেফাজতের সাথে পড়তে পারি। আল্লাহ পাক যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। আল্লাহ পাক আমাদের সমস্ত গুনাহ খাতা অতীতের যেন মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে নেক মানুষ হিসাবে কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রুজিতে যেন বরকত দান করেন। যেসব ভাই বোনেরা আমাদের মুসলিম অসুস্থ রয়েছেন, পেরেশানিত রয়েছেন, আল্লাহ পাক অসুস্থতা দূর করে দেন, পেরেশানি দূর করে দেন, বালা মুসিবত দূর করে দেন। যেসব ভাইরা অনেকে আছেন আজকালকার বর্তমান অবস্থায় কর্মহীন রয়েছেন অথবা কষ্টে রয়েছেন, মালিকের খোঁজে রয়েছেন, ভালো কাজের খোঁজে রয়েছেন, আল্লাহ পাক তাদের যেন সুব্যবস্থা করে দেন। আল্লাহ পাক তাদেরকে যেন সার্বিক শান্তি দান করেন। আল্লাহ পাক আমাদের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। আল্লাহ পাক আমাদের ছেলে মেয়েদেরকে নেক বানাবার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের বাপ মায়ের গুনাহ খাতা যেন মাফ করে দেন। যাদের মাতা পিতা দুনিয়া থেকে চলে গেছেন তাদের রুহের মাগফিরাত করেন, তাদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদৌস দান করেন। আর যাদের মাতা পিতা বেঁচে আছেন আল্লাহ পাক তাদেরকে সুস্থ রাখেন, তাদেরকে আল্লাহ পাক হায়াতে তাইয়েবা সুখ শান্তির জীবন দান করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।